বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। সো আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে কানাডার ভিজিট ভিসা সম্পর্কে একটি দিক নির্দেশনা আমি আজকে আপনাদেরকে দিব। আশা করছি আপনাদের কাজে লাগবে। আমাকে অনেক ফ্রেন্ড, বন্ধু, ভিউয়ার্স অনুরোধ করছেন যে কানাডায় কীভাবে ভিজিট ভিসা বাংলাদেশ থেকে যাওয়া যায়। সো সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আশা করছি কষ্ট করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। আর আপনারা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে কানাডার ভিজিট ভিসার যে রিকোয়ারমেন্ট এইগুলো বলবো, একটা একটা করে বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার ওয়ান হচ্ছে 1 ইয়ার পাসপোর্ট ভ্যালিডিটি থাকতে হবে। এটা যদি 1 ইয়ারের কম হয় তাহলে আপনাকে পাসপোর্ট রিনিউ করে দেন ফাইল জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার কানাডার ভিজিট ভিসার যে ফি, এটা হচ্ছে ফি বাংলাদেশের টাকায় 12,500 টাকা। তারপরেও এটা অনেক সময় উঠানামা করে, কারণ ডলারের দাম অনেক সময় উঠানামা করার কারণে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন এটা বর্তমান রেট চেক করে দেন এই ফিসটা দিবেন। দেন হচ্ছে প্রসেসিং টাইম, এই কানাডার ভিজিট ভিসা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন প্রসেসিংয়ের সময় কতটুকু লাগতে পারে, এটা হচ্ছে আপনার 4 to 6 উইকস সময় লাগবে এটা ফাইল জমা দেওয়ার পরে ওরা জানাতে এই টাইম নিবে। দেন হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, এবং পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হতে হবে। দেন হচ্ছে প্রুফ অফ আপনার যে অকুপেশন আছে, যেরকম আপনি টিচার বা কেউ যদি কলেজের প্রফেসর, ব্যাংকার হন, তাহলে আপনার এই অকুপেশন যে স্ট্যাটাস আছে এটা আপনি শো আপ করতে হবে। ওই অর্গানাইজেশন থেকে আপনি একটা লেটার নেবেন এবং এটা অবশ্যই ইংলিশে হতে হবে। তারপরে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এবং কানাডার ভিজিট ভিসার জন্য এখন আপনার মিনিমাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এবং ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে যে মিনিমাম প্রতি মাসে ক্যানাডিয়ান $1230 আপনার ট্রানজ্যাকশন দেখাতে হবে মান্থলি, এবং ইন টোটাল হচ্ছে $6,000 ক্যানাডিয়ান ডলার 6 মাসের এটা ট্রানজ্যাকশন দেখাতে হবে। তারপরে এটা আবার এই টাকাটা হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় প্রায় 5 লক্ষ টাকার মতো আসে এই ক্যানাডিয়ান যে ছয় হাজার ডলারে। তারপরে আপনার ওই ওন প্রেজেন্ট টাইম আপনি যখন অ্যাপ্লাই করবেন ওইটা চেক করে নেবেন, প্লাস ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে। এরপর হচ্ছে কভার লেটার, অফকোর্স কভার লেটার লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কভার লেটারের মধ্যে আপনার এই যে পাসপোর্ট নাম্বার, তারপরে আপনার নেম, অ্যাড্রেস, এইগুলা থাকতে হবে, এই পুরো ডিটেলস কভার লেটারের মধ্যে আপনি দিতে হবে। এবং কানাডা যেয়ে আপনি কোন কোন জায়গা ভিজিট করবেন, কতদিন থাকবেন, এই সম্পূর্ণ বিস্তারিত আপনি কভার লেটারের মধ্যে দিলে এটা ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই কাজে দেবে। এরপরে হচ্ছে আপনার এই যে ফরওয়ার্ডিং লেটার, আপনি যদি কোনো কোম্পানির মালিক হন বা বিজনেস বড় কোনো বিজনেসম্যান হন, তাহলে আপনার এই ফরওয়ার্ডিং লেটারটা লাগবে। আপনি মানে বিজনেসের যে আপনার যদি কোনো বিজনেস বা কোম্পানি থাকে, এটা টিন নাম্বার, তারপরে ট্যাক্স, এই বিজনেস রিলেটেড যত কাগজপত্র আছে এইগুলো জমা দিতে হবে। এবং আপনি যদি স্টুডেন্ট হন, অবশ্যই আপনার কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে হলিডে লেটার জমা দিতে হবে। দেন হচ্ছে এয়ারলাইন এবং হোটেল রিজার্ভেশন, আপনাকে অবশ্যই অ্যাডভান্স এয়ারলাইন বুকিং দিতে হবে এবং হোটেল রিজার্ভেশন করতে হবে। এরপরে হচ্ছে আপনার এমবেসিতে ফাইল জমা দেওয়ার পরে মেবি সামটাইমস ওরা যদি মনে করে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে। সো অবশ্যই আপনি ইন্টারভিউ প্রিপারেশন রাখবেন। এরপরে বার্থ সার্টিফিকেট লাগবে, এটা অবশ্যই ইংলিশে করে জমা দিতে হবে। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, যেটা বাংলাদেশে ভোটার আইডি বলে, এটা জমা দিতে হবে। এখন হচ্ছে আপনার দুইভাবে আপনি ফাইল এই কানাডার ভিজিট ভিসার জন্য আপনি দুইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে পেপার অ্যাপ্লিকেশন, পেপার সাবমিট করতে পারবেন, একটা হচ্ছে অনলাইন, আপনি অনলাইনে সব কাগজপত্র জমা দিতে পারবেন। আর আপনি যদি চান পেপারে জমা দিতেন, আপনি যে পেপারে জমা দিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে কিছু বাস্তবিক ধারণা দেব যেটা ভিসা পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। যেরকম আপনার যদি কোনো ফ্রেন্ড বন্ধু কানাডাতে থাকে
এবং সে যদি আপনাকে ইনভাইটেশন লেটার দেয়, এবং ইনভাইটেশন লেটার দিলেই হবে না, অবশ্যই জেনুইন হতে হবে। সে ক্যানাডিয়ান যে যদি সিটিজেন হয়ে থাকে তার পাসপোর্টের কপি, তারপরে সে যদি জব করে জব ডেসক্রিপশন দিতে হবে, প্লাস তার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, হোম অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, এগুলো শো আপ করে যদি আপনাকে কোনো লেটার দেয় তাহলে এটা অবশ্যই কাজে লাগবে। তারপরে হচ্ছে আপনার অবশ্যই ইন্টেনশন টু রিটার্ন, আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনার ক্যানাডা ভিজিট করার পরে আপনি বাংলাদেশে ব্যাক করবেন, আপনি একজন ভ্রমণ প্রিপাসী মানুষ, এই জিনিসটা আপনাকে প্রমাণ করতে হবে। কারণ আপনারা যদি ইন্টারভিউতে যান, আপনি এই ধরনের প্রশ্ন করতে পারে যে দুনিয়াতে এত দেশ থাকতে আপনি কী জন্য ক্যানাডা যাবেন। সো এই জিনিসটা আপনাকে কেস ওয়ার্কারকে স্যাটিসফাই করতে হবে যে আপনি ক্যানাডার ক্রিস্টি কালচার, ওই জায়গায় যে নায়াগ্রা ফল আছে, আরও আপনি একজন ভ্রমণ পিপাসী মানুষ, আপনার কাজ হচ্ছে বিভিন্ন দেশ ঘুরে বেড়ানো, এই জিনিসগুলো আপনার প্রমাণ করতে হইব। আর ক্যানাডিয়ান এমবিসি বাংলাদেশে আছে, এটা হচ্ছে ঢাকাতে বারিধারা, এখানে যাই আপনারা জমা দিতে পারবেন, অনলাইনও করতে পারবেন। আর কোনো এজেন্সি আমি নর্মালি কাউরে সাজেস্ট করি না, আপনারা যদি কোনো এজেন্সির শরণাপন্ন হন অবশ্যই ভালো করে জেনে বুঝে দেন এজেন্সির শরণাপন্ন হবেন, আর আপনারা যদি নিজে করতে পারেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আর আজকের মতো এই, আশা করছি আপনারা মোটামুটি আমি কভার করতে পারছি। সো আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো আমি এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।